নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসে উপজেলার সকল গ্রামীণ সড়ক সংস্কার করা হবে, বললেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম। ক্যাফে রিভার ভিউ, একটি অত্যাধুনিক সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিয়ে, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ ও ফাস্টফুড খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন ক্যাফে রিভার ভিউ, নবীনগর লঞ্চঘাট, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার, এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস 2020 শুরু হয়েছে। অক্টোবর মাসের পুরোটা সময় জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার 21টি ইউনিয়নে মোট 242 জন কর্মীর মাধ্যমে গ্রামীণ সড়কের সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম। পল্লী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং মহিলাদের আত্মকর্মসংস্থানে এলজিডি ব্যাপক ভূমিকা পালন করে আসছে এবং এই মাসকে এলজিডি রক্ষণাবেক্ষণ মাস হিসাবে চিহ্নিত করেছেন এবং সারা মাস জুড়ে সারা নবীনগর প্রত্যেক ইউনিয়নে, আপনারা জানেন যে প্রত্যেক ইউনিয়নে আমাদের দর্জন করে মহিলা রয়েছে এবং এই মহিলাগণ মানে সারা বছরই মানে সড়ক রক্ষণাবেক্ষণ, বিশেষ করে সড়কের দুই পাশে মাটি দিয়ে বরাদ করা, পাশাপাশি যেসব জঙ্গল টঙ্গল হয় এগুলি পরিষ্কার করে থাকেন এবং ওনারা প্রতি মাসে 7,000 টাকা করে বেতন পান, ফলে তাদের একটা আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের যে সড়কগুলো আছে, সড়কগুলো আপনার যানবাহন চলাচল এবং মানে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করে থাকে। তো আমরা মানে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মানে মোবাইল মেনটেন্যান্স মাস উদ্বোধন করেছেন, তারই আলোকে মানে আমরাও নবীনগর একযোগে 21টি ইউনিয়নে আমরা মানে আজকে থেকে এই কার্যক্রম আমরা ব্যাপকভাবে জোরদার করেছি এবং এই পুরা মাসে আমাদের মানে বিশেষ সুপারভিশনে গ্রামীণ সড়কগুলো রক্ষণাবেক্ষণ করব এবং মুজিব বসে আমরা আপনারা জানেন যে মানে এই 2020 সাল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এই শতবার্ষিকী উপলক্ষে আমরা যে স্লোগান দিয়েছি তা হলো মুজিব বসের অঙ্গীকার সড়ক হবে সংস্কার, মানে তারই আলোকে আমরা এই সড়কের রক্ষণাবেক্ষণ আমাদের মহিলাদের দ্বারা করে যাচ্ছি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নে একটি সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বণিকের সার্বিক তত্ত্বাবধানে লাউর ফতেপুর ইউনিয়নে বাঁধন সেলাই সমিতি নামে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম। এলজিডি হতে প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন মহিলাদের নিয়ে গঠিত ওই সমিতি পরিদর্শনকালে তিনি সকল সদস্য উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় সমিতির সদস্যরা জানান, বিপুল স্যার আমাদের এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে, আজকে 1 বছর হয়েছে, এখন থেকে এটা প্রতিষ্ঠানটা খুলে দিচ্ছে যাতে আমরা অসহায় মহিলাদের নিয়ে কাজ করতে পারি। এখন আমরা 6টা মেশিন নিয়ে কাজ করতেছি, আমাদের আরও মেশিন লাগবে, ওইগুলো দিলে আমরা অসহায় মহিলাদের নিয়ে আরও কাজ করতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো। আমাদের বিপুল বণিক স্যার আমাদের এই প্রতিষ্ঠান খুলে দিল, আমরা অসহায় মহিলাদের সফল হয়ে জীবন উন্নত করতে পারি। তারপর আমরা এখানে 12 জন আছি, 12 জনে আমরা আজকে 1 বছর হয় মানে 5 দিন হয় আমরা চালু করছি, এটা 5 দিনে এতগুলো কাপড় আমরা তৈরি করছি। মোহাম্মদ ইকরাম হোসেন, নবীনগর তিতাস টিভি।